মফিজুল ইসলাম আপনি লিখেছেন জন্মহার কমে যাওয়ার কারণে একটি দেশের শিক্ষার্থীদের থেকে অর্থের বিনিময়ে শুক্রাণু সংগ্রহ করা হচ্ছে এজন্য গড়ে তোলা হয়েছে শুক্রাণু ব্যাংক শুক্রাণু দান বা ক্রয় বিক্রয় করা সম্পর্কে শরীয়ত কি বলে দেখুন নিউজটি আমারও গোচর হয়েছে আমি যদি ভুল না করে থাকি তাহলে চায়নায় এই ঘটনা ঘটেছে যে শুক্রাণু কিনতে হচ্ছে এবং এটির অন্যতম কারণ মানে কেন শুক্রাণু কেনার পর্যায়ে যেতে হলো এর অন্যতম কারণ হিসাবে তারা যে সমস্ত বিষয়গুলোকে উল্লেখ করেছে তমত থেকে একটি হলো যে মেয়েদের অতিমাত্রায় আপনার কর্মমুখী হয়ে যাওয়া সংসার বা ঘরমুখী না হয়ে অতিমাত্রায় তারা বাইরে চলে যাওয়া এবং উচ্চশিক্ষা এবং কর্মমুখী হওয়াটা মেয়েদের জন্য দোষের নয় কিন্তু এটা যখন অতিমাত্রায় হয়ে যায় তখন সমাজের আল্লাহর রব্বুল সৃষ্টির যে সাধারণ প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাহত হয় এবং সেটি ব্যাহত হওয়ার ফলশ্রুতিতে নানা রকমের ব্যর্থ সৃষ্টি হয় এটি তারই অংশ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন কোনো সমাজে খুব স্বাভাবিক বিষয়ে পরিণত হয় সেখানে সন্তান জন্ম দান করার গুরুত্ব আর থাকে না এবং সন্তান নেওয়াটা বরং খুব ঝামেলা বিষয় সন্তান তো পরের কথা বিয়ে করাটাই ঝামেলা বিষয় হয় কারণ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তাদের যে সাধারণ জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারে তারা এই সমস্ত কারণে জন্মের হারও কিন্তু এই সমস্ত দেশে চায়নার মতো দেশে এত মানুষ তারপরে জন্মের হার কিন্তু সেখানে বাড়াবার চেষ্টা সরকার করে যাচ্ছে কিন্তু কোনোভাবেই সেটাকে স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক পর্যায়ে আনতে পারছে না ইতালি সহ আরও বিভিন্ন দেশের নিউজ আমরা জানি উন্নত পৃথিবীর বহু দেশ আছে যে দেশে জন্মের হার এত পরিমাণ কমে গেছে যে তারা জন্মের হারকে স্বাভাবিক করবার জন্য বিভিন্ন রকম প্রণোদনা দিয়েও জন্মের হার স্বাভাবিক করতে পারছে না এর অন্যতম প্রধান কারণ হল বিবাহ বহির্ভূত সম্পর্ককে যখন স্বাভাবিক করা হয় কোনো সমাজে তখন সেখানে বিবাহ এবং সন্তান ধারণ করার প্রয়োজনীয়তা বা প্রবণতা মানুষের কাছ থেকে হারিয়ে যায় তাই সেটাকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে যায় এই জন্যই কিন্তু ইসলাম জেনার শাস্তিকে অত্যন্ত কঠোর হিসাবে রেখেছে যাই হোক মূল প্রশ্নের উত্তরে আসি যে শুক্রাণু বা ডিম্বাণু এগুলো দান বা ক্রয় বিক্রয় করা সুর কি বলে এগুলো দান বা ক্রয় বিক্রয় করা জায়েজ নাই কারণ নবী করিম সাল্লাম বলেছেন যে কেউ যেন তার পানি অন্য কারোর খেতে সেঞ্চন না করে এখানে নবী সাল্লাহি সাল্লাম যে ভাষা ব্যবহার করেছেন আমি হুবহু সেটার অনুবাদ করেছি মাত্র লায়াসকি আহাদুকুম মা আহুজার আগাইরি হাদিসের ভাষ্য তো নবী সাল্লাহি সাল্লাম এখানে বীর্যস বা আপনার শুক্রাণো ডিম্বাণু এই শব্দগুলোর ব্যবহার করতে পারতেন আরবিতে সেগুলো আছে কিন্তু সে শব্দ ব্যবহার না করে তিনি যে শব্দ ব্যবহার করেছেন সেখান থেকে বিষয়টাকে একটু ব্যাপকতা আনার চেষ্টা হয়তো তিনি করেছেন আর তার মধ্য দিয়ে এখান থেকে বোঝা যায় যে কারোর শুক্রাণু বা ডিম্বাণু অন্য কারোর মধ্যে ধারণ করা এটা জায়াজ নয় অতএব এটিকে ক্রয় বিক্রয় বা এটাকে দান যেভাবে বলি না কেন সেটা কোনো অবস্থাতেই কিন্তু সরিয়া অ্যালাউ করে না আধিকুর রহমান আপনি লিখেছেন আমি প্রেম করে বিয়ে করেছি আমার বিয়েতে কাজী আর একজন মাত্র সাক্ষী ছিল বাবা মাকে উপস্থিত ছিলেন না আমার বিয়ে হয়েছে কিনা এক সাক্ষীতে থেকে বিয়ে শুদ্ধ হয় আপনার বিয়েতে যদি কাজী এবং এক আরও একজন সাক্ষী সাথে ছিলেন অতএব দুজন সাক্ষী ছিলেন এখানে কাজী নিজে একজন সাক্ষী আর আরেকজন ছিলেন তাহলে দুজন মানুষ উপস্থিতি বিয়ে হয়েছে তারা দুজনের সাক্ষী হিসাবে যথেষ্ট আপনি সাক্ষীর প্রশ্ন যদি করেন তাহলে এখানে সাক্ষীর যে সংখ্যা শরীয় ঠিক করে দিয়েছে বিয়ের জন্য দুজন পুরুষ সাক্ষী সেটা এখানে পাওয়া গেছে অতএব ইনশাআল আপনার বিয়েটা বিশুদ্ধ তবে সন্ধ্যাচিতভাবে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে বিয়ে যে করেছেন সেটা নিন্দনীয় সেটার জন্য আলাদা আছে আপনার ইস্তেকফার করা উচিত গুনাহ জন্য তবা করা উচিত এবং বাবা মা ছাড়া অভিভাবকদের ছাড়া বিয়ে করেছেন সেটা আরেকটি অন্যায় কাজ আপনি করেছেন কারণ আল্লাহ রবুল্লা কুরান করিমে অভিভাবকদের নির্দেশ করেছেন ও আংকে আল্লাহ অভিভাবকদের নির্দেশ করেছেন যে তোমরা তোমাদের উদিনস্থদেরকে বিয়ে দাও মানে বিয়েটা অভিভাবকদের মাধ্যমে হওয়াটাই হল কোরআনের নির্দেশ সেটা আপনি লঙ্ঘন করেছেন এতে যদিও আপনার বিয়ে হয়ে গেছে বাট কাজটা আপনি ভালো করেনি সেজন্য আপনার বাবা মার কাছে যেমন মাপ মাপচা উচিত তাদের কাছেও চাওয়া উচিত এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক করার কারণে আপনার তবায় না সুহা করতে হবে কারণ সেটি কিন্তু সাধারণ গুণা কবিরা গুণা হয়েছে প্রমডিজুল জুলফিকার আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে গর্ভকালীন সময়ে সরকার থেকে যে ভাতা দেওয়া হয় তা নেওয়া যায় আছে কি না গর্ভকালীন সময়ে যদি কোনো দেশের সরকার কোনো ভাতা দেন গর্ভবতী মায়ের শুশ্রূষার জন্য অথবা তার সেবার কাজে ব্যবহার করবার জন্য বা তার তাকে দেন ওপর উপরকন হিসাবে প্রণোদনা হিসাবে সেটা নেয়াতে কোনো অসুবিধা দেখছি না কোনো জায়জ হওয়ার কারণ এটি নেওয়া যাবে এই হোসেন আপনি লিখেছেন আমি একজন দোকানদার আমার আশেপাশে কোনো মসজিদ না থাকায় আমাকে দোকানে নামাজ আদায় করতে হয় কিন্তু দোকানে অনেক পণ্যের গায়ে মানুষ বা অন্যান্য প্রাণীর ছবি থাকে এটি কি দোকানে সালাদের কোনো সমস্যা হবে দেখুন যেতে ছবিগুলো সাধারণত খুব সূক্ষ্ম থাকে অত সমস্যাটাও সূক্ষ্ম সমস্যাই হবে অর্থাৎ মোটা দাগের সমস্যা হবে না যেহেতু মোটা দাগে থাকে না কিন্তু সমস্যা ঠিকই হবে আপনার জন্য উচিত হবে যে এমন কোনো জায়গায় নামাজ পড়া যেখানে কোনো ছবি প্রাণীর ছবি নেই কারণ যেখানে প্রাণের ছবি থাকে সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না আপনি নামাজ পড়বেন সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করতে পারছে না এটা কীভাবে কাঙ্ক্ষিত হতে পারে তবে এটা ঠিক যে আপনার জন্য যদি এর বাইরে আর কোনো বিকল্প না থাকে দোকানে নামাজ পড়তে হয় আপনি ছুটি না পান বা বাইরে যাওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যথাসম্ভব এরকম ছবি টবি এগুলোকে গামছা বা কোনো ক্ষেত্রে ঢেকে ঢুকে নামাজ পড়ার চেষ্টা করবেন সেটাও যদি সুযোগ না থাকে এমন কোনো ক্ষোভ বের করে নেবেন যে এই তো অন্তত এরকম ছবি বিশিষ্ট কিছু নেই আজ গোটা পৃথিবী এমন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে যে দিনের উপরে চলাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি যত মালামাল আছে দোকানের মুদি দোকানের কথা আমরা বলছি ম্যাক্সিমাম মালামালই কিন্তু প্রাণীর ছবি কোনো না কোনোভাবে থাকছে অর্থাৎ আমরা ঘরবাড়িতেও আমাদের এই সমস্ত জিনিসপত্র আনতে হচ্ছে এবং কোনো না কোনোভাবে এই প্রাণীর ছবি দিয়ে আমাদের ঘরবাড়িকে ভরে দিচ্ছে এবং সেখানে দুষ্টুজনের উপদ্রব বাড়ছে আমাদের রহমতের ফেরিস্তা সেখানে প্রবেশ করতে পারছে না আমরা বার্কা থেকে বঞ্চিত হচ্ছি এরকম নানাবিধ সমস্যা আমাদের হচ্ছে দৈনন্দিন জীবনে তো এখান থেকে বেরিয়ে আসার জন্য ব্যক্তিগত প্রচেষ্টা থাকা দরকার এবং সম্মিলিত প্রচেষ্টাও থাকা দরকার এবং ব্যক্তিগতভাবে এমন বাংলাদেশের অনেক বড় বড়ো নামকরা কোম্পানির কথা জানি যাদের পণ্যে এরকম কোনো প্রাণীর ছবি নেই অথচ আইটি আইটিএমের ব্যবসা তারা করেন এরকম আইটিএমের ব্যবসা করার পরও সেখানে নারীত্ব দূরের কথা কোনো প্রাণীর ছবি নেই তারপরও তারা ব্যবসা সফল হচ্ছেন আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল আন্তরিকতা যদি থাকে মানুষের দ্বারায় অনেক কঠিন কাজকেও সহজ করা সম্ভব